সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লিটল ভয়েস। আপনার সাথে পরিচয় হয়ে আমার বেশ ভালো লাগছে। আচ্ছা ভাই, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ ভাই, তাহলে চলুন সামনে যাওয়া যাক, আমাদের এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, দেখবেন চলুন। ও আচ্ছা ভাই, ঠিক আছে, আমারও দেখার খুব ইচ্ছা। ঠিক আছে চলুন যাওয়া যাক। আচ্ছা ভাই, আপনাকে প্রায় প্রতিদিনই এলাকায় বিকালবেলায় বসে থাকতে দেখি, আপনাকে তো এর আগে কখনো দেখিনি, এলাকায় নতুন এসেছেন নাকি? হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, এখানে বিকেল বেলায় আমি প্রায় বসে থাকি, এই এলাকাতে আমি নতুন না। এর আগে তো কখনো দেখিনি। আরে ভাই কিভাবে দেখবেন, আমি তো এখানে পার্মানেন্ট থাকি না, আমি তো আসলে বিদেশে থাকি, সেই জন্যই দেখা সাক্ষাৎ নাই, এই জন্যই পরিচয়। ও আচ্ছা আচ্ছা, সেই জন্যই আপনাকে চিনতে পারছি না। হ্যাঁ ভাই, ওই আমি ওই পাশের বাড়িতেই থাকি, এখানেই আমার বাসা। ঠিক বলেছেন ভাই, আজকাল তো পাশের বাসার মানুষ পাশের বাসার মানুষকেই চিনে না। আচ্ছা ভাই, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, আপনাকে দেখে মনে হয় আপনি যেন কি একটা বিষয় নিয়ে ভাবেন, কি নিয়ে ভাবেন বলুন তো। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, আমার অতি আপনজন রক্তের বাঁধন পিতা, তাকে নিয়ে আমি ভাবি। বেশ কিছুদিন হলো আমার পিতা মারা গেছে, পিতার মৃত্যুর সংবাদ পেয়ে বিদেশ থেকে আসলাম, কিন্তু আমার পিতাকে শেষবারের মতো দেখতে পারলাম না, সেজন্যই ভাই আমার মনটা খুবই খারাপ। প্রায়ই এখানে এসে আমি ভাই বসে থাকি এই মনটা খারাপের জন্য। তা তো খারাপ লাগবেই, পিতা মাতার মতো আপনজন এই দুনিয়াতে কেউ নেই, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা বলে শেষ করা যাবে না। যাকে ভাই, আপনাকে এই ড্রেসটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর মানিয়েছে। আমার পিতা এই ড্রেস পরতেন, তাকে অনেক সুন্দর লাগতো এই ড্রেস, তাই আমিও এই ড্রেস পরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কি রাজনীতি করতেন? হ্যাঁ ভাই, তিনি রাজনীতি করতেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আদর্শে আমার পিতা রাজনীতি করতেন, আমিও আমার পিতার আদর্শকে লালন করে বেঁচে থাকতে চাই বাকি জীবনটা। ভাই ঠিক বলেছেন ভাই, আপনি আপনি ঠিকই বলেছেন। আপনি কাঁদছেন কেন ভাই? আপনার বাবার কথা শুনে জানেন আমার মাকে নিয়ে একটা কাহিনী আছে, আমার মার কথা যখন মনে হয় তখন তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, ভাই আপনি যদি মনে কিছু না করেন তাহলে আপনার মায়ের কাহিনী আমার সাথে শেয়ার করবেন। আপনার সাথে যেহেতু এতক্ষণ কথা হলো আর আপনার বাবার কাহিনীটাও আমি শুনলাম, তাহলে অবশ্যই আমার মায়ের কাহিনী আপনাকে শোনাব। তাহলে শুনুন, আমি আমার মাকে নিয়ে আমার বউ সহ একই বাসায় থাকতাম, কিন্তু সমস্যাটা ছিল আমার মা ছিল অন্ধ, আর এই অন্ধ মাকে আমার বউ একদম সহ্য করতে পারত না। সে প্রায় প্রতিদিনই আমার মাকে নিয়ে আমার সঙ্গে ঝগড়া করত, আমার মা খুব নীরবে সহ্য করত, আমিও আমার বউয়ের অত্যাচার সহ্য করে যেতাম, আমার অন্ধ মা তো আমি ছাড়া কেউ ছিল না, আমার মাকে আমি ছাড়া কে দেখবে, তাই বাধ্য হয়ে আমি আমার বউয়ের অত্যাচার সহ্য করতাম। এসব শুনে আমাকে কিছুই বলতো না, শুধু নীরবে কান্না করে যেত। জানেন একদিন আমি অফিসে যাওয়ার পর আমার বউয়ের সঙ্গে আমার মায়ের খুব
একটা হয়। আমি বাসায় এসে দেখি আমার বাপ আমার মা আমাদের ছেড়ে আমার এক আত্মীয়ের সহযোগিতায় গ্রামের বাড়িতে চলে যায়। আমি আমি অনেক চেষ্টা করি, মাকে আর ফেরাতে পারিনি। আমার সুখের জন্যে আমার মা আমাদের ছেড়ে চলে যায়। তারপর একদিন একদিন খবর আসে আমার মা বাথরুমে পড়ে গিয়ে কলের সাথে মাথায় আঘাত লেগে মরে যায়। আমি দ্রুত গ্রামের বাড়িতে ছুটে যাই, কিন্তু মাকে আর শেষে থাকাটুকু দেখতে পারি না। আমার মায়ের দাফন কাফন শেষ হওয়ার পর আমি যখন ঘরে যাই তখন মায়ের আলমারি খুলে মায়ের হাতের লেখা একটি ডায়েরি পাই। আর সেই ডায়েরিটা পড়ি, সেই ডায়েরিটা পড়েই ছিল আমার জন্মের কিছুদিন পর। একদিন কুপিবাতির আগুন পড়ে গিয়ে আমার চারপাশে আগুন লেগে যায়। আমার মা পাশের ঘর থেকে শুনতে পেয়ে আমার আমার চিৎকার শুনতে পেয়ে দ্রুত দ্রুত ছুটে এসে সে আগুনের মধ্যে থেকে আমাকে বাঁচাতে আমাকে বাঁচাতে গিয়ে মায়ের শরীরে আগুন লেগে যায়। আর সেদিন থেকে আমার মা আমার মা অন্ধ হয়ে যায়। আমার মা এই অসহায় অবস্থায় থেকেও এই অন্ধকার জীবনে থেকেও আমার জীবনে আলো ঢেলে দেবার জন্যে কেউ মানসিক পরিশ্রমই না করেছে, আমাকে লালন পালন করে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, চাকরি করতে সুযোগ করে দিয়েছে। সারা জীবন আমার মা আমাকে শুধু দিয়েই গেছেন, সারা জীবন আমার মা আমাকে শুধু দিয়েই গেছেন। জানেন জানেন আমার বাপ তার নিজে পছন্দ করে তার মনের মতো মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন, অথচ বিয়ের পর আমার বউ আমার মাকে কোনোদিনই সহ্য করতে পারে। সে বারবার এই তাক্তা দিত আমার মা যেন গ্রামের বাড়িতে চলে যায়। আমার মা তার জীবনের সব সুখ সব কিছু ত্যাগ করে শুধু আমাকেই দিয়ে গেছে, তার ভালোবাসা শুধু আমাকেই দিয়ে গেছে। আমি আমি কি দিলাম আমার মাকে তার বিনিময়ে? আমি কি দিলাম? শুধু যন্ত্রণা, শুধু যন্ত্রণা,
এই হচ্ছে মায়ের ভালোবাসা এবং মায়ের ত্যাগ। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লিটল ভয়েস।